হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমার ফ্রেন্ডের বাসায় আইবুড়ো ভাতের একটা প্রোগ্রাম আছে, সেজন্য রেডি হয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি আমার ইয়াররিংস আর জুয়েলারিগুলো সব সিলেক্ট করছিলাম যে কোনটা কি পরবো, তারপরে লিপস্টিকও দিয়ে নিলাম। তো এখানে আমি লাভসের কী যেন একটা শেড, আমার ঠিক মনে পড়ছে না, ওটা দিয়েছিলাম, আর সাথে ম্যাকের মেহের কালারটা জাস্ট একটুখানি মিক্স করে দিয়েছিলাম যাতে ফর্মুলাটা সুন্দর আসে। তারপর দিয়ে নিচ্ছি একটু পারফিউম, আর এক হাতে আমি পরেছিলাম একটা স্টোনের ব্রেসলেট, আর আরেক হাতে গাজরের স্টাইলের চুড়ি পরেছিলাম, হাতে একটা রিং পরে নিলাম, আর আমার ওড়নাটা ছিল নেটের মধ্যে। তো ওড়নাটা কীভাবে নিব সেটাই দেখছিলাম। আমার ড্রেসের কালারটা খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে ছিল। এই ড্রেসটা আসলে আমি কিনে রেখেছিলাম কয়েকদিন আগে, কিন্তু পরার অকেশনই পাচ্ছিলাম না, তো আজকে পরে ফেললাম। তারপর গলায় স্টোনের চোকারটাও পরলাম, কারণ আসলে চোকার এগুলো আমার পরা হয় না। তো এই তো মোটামুটি রেডি হয়ে গেলাম। তো এটা হচ্ছে আমার ফুল আউটফিটটা। আর আজকে যেহেতু ঘরোয়া একটা প্রোগ্রাম ছিল, তো ভেবেছিলাম একটা কেক নিয়ে যাই তাবিয়ার জন্য। তো আমি আসলে খুব সুন্দর কিউট টাইপের একটা কেক নিতে চাচ্ছিলাম, তো এই জন্য ট্রেডিশনাল যে দোকানে পাওয়া যায় সেগুলো কিছু নেইনি। তো আমি বেক মি হ্যাপি নামের একটা পেজ থেকে এই কেকটা নিয়ে নিয়েছিলাম। আপুটা খুবই কিউট করে, আমি যেরকম ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর করে কেকটা আমাকে ডেলিভারি করেছে। তো আমি রেডি হতে হতেই বাসায় কেকের ডেলিভারিটা চলে আসলো, আর একটু পরেই আমি বের হয়ে গেলাম। আর সেদিন একদম সকাল থেকেই এত যে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যেই রওনা দিয়ে দিলাম, কিছুই করার ছিল না। আর ওদের বাসায় যাওয়ার সময় উষাও আমাকে জয়েন করে ফেললো, তো একটু পরেই আমরা বাসায় পৌঁছে গেলাম। তো আমার ফ্রেন্ডের বাসায় আসার পরে দেখি অলরেডি তাদের কিছু রিলেটিভস চলে এসেছে, আমরা একদম পারফেক্ট টাইম মতো চলে এসেছিলাম। আর আমার এই ফ্রেন্ডের মাথায় খুবই সুন্দর সুন্দর ডেকোরেশনের আইডিয়া থাকে, ও খুব সিম্পলের মধ্যে সুন্দর করে ওর রুমগুলো সাজিয়েছিল, ঘরের বাইরে আলপনাও করা ছিল, ওইটা আসলে আমি ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে খাবারগুলো সব সেট করা হচ্ছিল, কারণ একটু পরে তাবিয়া যখন বসবে তার সামনে হচ্ছে খাবারগুলো আমরা সেট করব। তো এই যে সবুজ কালারের শাড়ি পরা, এটা হচ্ছে আমাদের ব্রাইট তাবিয়া। আমরা একদম স্কুল কলেজ ভার্সিটি সবই একসাথে পার করেছি, বিশেষ করে ভার্সিটিতে আমরা অনেক মজা করতাম। তো এখানে ওদের গেস্টরা আরও একে একে করে চলে আসছিল, মেইনলি হচ্ছে আইবুড়ো ভাতের যে প্রোগ্রামটা সেটা একদম ক্লোজ রিলেটিভ যারা তাদেরকে নিয়েই হয়। দেখা যায় সবাই কিছু না কিছু একটা খাবারের আইটেম নিয়ে আসে, সবাই মিলে সেগুলো খাওয়া দাওয়া নাচ গান, এটাই মেইনলি আইবুড়ো ভাত, অনেকটা ব্রাইডাল শাওয়ারের মতন। তো এখানে তাবিয়া নিচে বসছিল আর ওর ফুপি ওর শাড়ির কুচিগুলো ঠিক করছিল, কিন্তু ওটা হচ্ছিল না আসলে। তো একটু পরে ও বসে পড়লো আর সবাই এসে এসে ওর সাথে পিকচার ক্লিক করে নিচ্ছিল। আসলে কমিউনিটি সেন্টারের প্রোগ্রামগুলোর থেকে আমার কাছে এরকম বাসায় ঘরোয়া প্রোগ্রামগুলো বেশি মজা লাগে, খুব আপন আপন লাগে তখন সবাইকে। তো এখানে খাবারগুলো মোটামুটি গুছানো ছিল টেবিলে, অনেক রকমের আইটেমস ছিল, আসলে এক একজন এক এক রকমের আইটেম নিয়ে এসেছিল। তো খাবারগুলো এখানে একে একে সবাই তাবিয়ার সামনে রাখতে শুরু করলো, তো দেখতে যাতে ভালো লাগে সেরকম করেই সেট করা হচ্ছিল। এখানে খাবার আমাদের সেট করার পরেও, তারপরেও আরও যারা রিলেটিভসরা এসেছিল তাদের খাবারগুলো পরে এখানে অ্যাড করে দেওয়া হয়েছিল। তো এখানে সবার ফার্স্টে আন্টি পাশে বসে তাবিয়াকে বললো তুমি কেকটা কাটো। তো এখানে তাবিয়া কেক কাটছিল আর আমরা সবাই তাবিয়ার বিয়ে বলছিলাম আর কি। তো আন্টিকেও আসলে ছোটকাল থেকেই আমরা চিনি, এখানে আন্টি তাবিয়াকে খাওয়িয়ে দিচ্ছে, তারপরে সবাই একে একে এসে তাবিয়াকে খাওয়া দেওয়া শুরু করলো। আর একটু পরে সবাই যে যার মতন এখানে সামনে যে ফুডগুলো রাখা ছিল এগুলো টেস্ট করছিল, তো আমিও একটু টেস্ট করে নিলাম, তারপরে গিয়ে তাবিয়াকে খাওয়িয়ে দিলাম, আর সাথে একটু পিকচার্সও ক্লিক করে নিলাম। তারপর আমাদের দুপুরের লাঞ্চ ছিল, এটা সুন্দর পাতার মতন করে একটা প্লেট করে সেখানে হচ্ছে বিরিয়ানিটা সার্ভ করা হয়েছিল। তো এই যে এখানে সবাই যে যার মতো কোনো খেয়ে নিচ্ছিল, তারপর খাওয়ার পরে শুরু হয়েছিল যে এখন ডান্স করার পালা। তো একজন আরেকজনকে বলছিল যে তুমি ডান্স করো তুমি ডান্স করো, এরকম করে আর কি চলছিল ফার্স্টে কতক্ষণ। তারপর একটু পরে আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে সবাইকে একদম উঠালাম, তারপরে সবাই মিলে নাচে নাচে শুরু হয়ে গেল এখানে। এই সময়টাতে আসলে খুবই মজা হচ্ছিল, তো আমি নাচের কিছু ক্লিপস তোমাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি। নতুন বিয়ের ফুল, নতুন জীবনের 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 ফুল
তো আমাদের লাফালাফি নাচানাচি শেষ হওয়ার পরে আবার একটু ভেতরের রুমে চলে আসছিলাম। এইখানে আমাদের ব্রাইড এগেন নিজের কাজ নিজেই করা শুরু করে দিয়েছে। তো ওদের বাসার আরও কিছু ডেকোরেশন করা বাকি ছিল, তো গাঁদা ফুল দিয়ে সেই ডেকোরেশনগুলো করা হবে। তো তাবিয়া সেটাই দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে কাটবে ফুলগুলা। তো তারপরই তাবিয়ার মেহেদি আর্টিস্টও চলে এসেছিল, তো সে এসে মেহেদি দেওয়া শুরু করে দিল। স্কুল কলেজে থাকতে তাবিয়াই সবসময় আমাদেরকে মেহেদি দিয়ে দিত, ইভেন আমার কাবিনের সময়ও তাবুর কাছ থেকে আমি মেহেদি দিয়েছিলাম। সেই তাবিয়ার হাতেই এখন অন্য আরেকজন বিয়ের মেহেদি দিয়ে দিচ্ছে। তো আমি সন্ধ্যা হওয়ার আগে আগেই রওনা দিয়ে দিয়েছিলাম বাসার দিকে। তো আই হোপ আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। কালকে আমি দেখাবো আমার ফ্রেন্ডের গায়ে হলুদের প্রোগ্রামে আমরা কী কী করেছিলাম। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।